আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো, এতক্ষণ হয়তো স্ক্রিনে দেখে অনেকে বুঝেও গিয়েছেন, এটা হচ্ছে এলইডি টিভি। এলইডি টিভির বিভিন্ন রকমের সাইজের দাম সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দিব এবং কী কী সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন কিনলে সেগুলো আমি আপনাদেরকে বলবো। তো আজকে আমি এসেছি আজিমপুর ওয়ালটন প্লাজায়। এটা আজিমপুর অবস্থিত একটি ওয়ালটনের শোরুম। এখানে কিন্তু আপনাদের এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস, ফ্রিজ, টিভি, এভরিথিং, কিন্তু ওয়াশিং মেশিন, এয়ার কুলার, এয়ার কন্ডিশন সব কিছু কিন্তু এখানে পাবেন একটা ছাদের নিচেই। তো আমি এটার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে আগে একটু বলে দেই। এটা হচ্ছে ওয়ালটন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ, 64 পিলখানা রোড, আজিমপুর, ঢাকা 1205। আমাদের সাথে আছে ওয়ালটন ব্র্যান্ডে কর্মরত হামিম ভাইয়া। হামিম ভাইয়া কিন্তু এখন আমাদেরকে বিভিন্ন রকমের টিভির দাম সম্পর্কে বলবে এবং বলবে এগুলো কিনার ফ্যাসিলিটি। আচ্ছা ভাইয়া, তো আমরা এখানে তো অনেকগুলো টিভি দেখতে পাচ্ছি, আমরা একটু ছোট মানে ছোট প্রাইস থেকে একটু আগে শুনি। বক্স টিভি ভিউয়ার্স, আগে কিন্তু বক্স টিভির একটা ট্রেন্ড ছিল, বাট এখন কিন্তু সবাই এলইডিটাই প্রেফার করে বেশি। তো আমরা যে এখানে কিছু সংখ্যক দেখতে পাচ্ছি এগুলো কিন্তু এখন বেশি একটা চলে না, এর জন্য কোম্পানি চাচ্ছে যে এগুলো সেল করে দিবে। তো এগুলো দামগুলো সম্পর্কে আমি একটু বলে দিই। এগুলো হচ্ছে 14 ইঞ্চি 8600 টাকা প্রাইস। আপনারা যাদের যারা কম টাকার ভিতরে টিভি কিনতে চাচ্ছেন ছোট ফ্যামিলির জন্য, তারা কিন্তু 8600 টাকা খরচ করে কিন্তু কিনে ফেলতে পারেন এরকম 14 ইঞ্চি কালার টিভি ওয়ালটনের। তো ভিউয়ার্স, এখানে আরও অনেক টিভি আছে, আমি একে একে আপনাদের দামগুলো বলে দিব। ভাই, আমাদেরকে একটু সারি করে একটু দামগুলো যদি একটু বলে দিতেন, বা এগুলোর কেমন কী সুবিধা, কীভাবে সেটিং করা যাবে এগুলো, বা এখন তো আবার ওয়াইফাইও ইউজ করা যায় সেটা যে। ওকে, স্মার্ট টেলিভিশন এখানে কি আপনার আছে? স্মার্ট আছে। ওকে, আমরা জানবো, আমরা নিচে থেকে আগে একটু জানি যে এগুলোর প্রাইসগুলো কীরকম কী। আচ্ছা ঠিক আছে, যেটা সমস্যা আছে ওইটা বাদ দিয়ে পরের গুলাই বলেন। 19 ইঞ্চি যে মডেলটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুবিধাগুলো হচ্ছে এগুলো আপনি একাধারে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন। ওকে, পেন ড্রাইভ ইউজ করা যাবে, মেমোরি ইউজ করা যাবে, তারপরে হচ্ছে মনিটর হিসেবে ইউজ করা যাবে। আচ্ছা, ওকে, ইউজ করা যাবে। এটার প্রাইসটা কত? প্রাইস হচ্ছে 10590 টাকা। 10590 টাকা হলে কিন্তু আপনারা এরকম সুন্দর একটা টিভি কিন্তু কিনতে পাচ্ছেন। তারপরে এর পরেরটা, ও ক্যাশ প্রাইস হচ্ছে 10590, আর 11438 হচ্ছে এটার কিস্তিতে যদি কিনতে চান তাহলে। মানে এটা যে সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো। ওকে, এটাতে আলাদা করে কোনো সাউন্ড বক্স আপনারা না অ্যাড করলে পারবেন। এটা যেহেতু বুম বক্স এটার নাম, তাহলে অবশ্যই বক্সটা অনেক উন্নত মানের হবে। 20 ইঞ্চি টেলিভিশন, এটা 20 ইঞ্চির একটা টেলিভিশন, খুবই সুন্দর স্টাইলিশ। প্রাইসটা হচ্ছে 11100 টাকা। 11100 টাকা ভিউয়ার্স, 11100 টাকা কিন্তু টিভি কেনার জন্য আমি মনে করি মোটামুটি রিজনেবল। আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন এরকম সুন্দর ওয়ালটন ব্র্যান্ডের একটা টিভি, তাও এলইডি টিভি। তারপর আমরা নেক্সট যেটা দেখতে পাচ্ছি যে 19700, এটা একটু বলেন আমাদেরকে, বুম বক্সের পরেরটা। হ্যাঁ, চব্বিশ ইঞ্চিটার দাম কিরকম হবে আমাদেরকে যদি একটু বলতেন? 11080 টাকা নাকি? 11000 টাকা। আর যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে আপনাদের লাগবে 11880 টাকা। এই মডেল ওয়াইজে, মডেল ওয়াইজে দামেরও তারতম্য আছে বিভিন্ন রকমের। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি কোনগুলো কিন্তু ব্ল্যাক টিভিতে দেখা যাচ্ছে সিলভার কালারের ফ্রেমের মতো, আবার কোনোটা ব্ল্যাক কালার, টোটালি ব্ল্যাক, এক একটা ডিজাইন এক এক রকম। তো এখানে আপনারা আসলে এটা কত ইঞ্চি? 24 ইঞ্চির আপনারা বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখতে পারবেন। দামটারও কিন্তু এক একটা এক এক রকম, আমি একটু করে বলে দেই। এই প্রথমটার দাম হচ্ছে 11000, এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 14900, এরপরেটা হচ্ছে 15200, তারপরে 15500, আর এটা হচ্ছে 15200। ভিউয়ার্স, এগুলোর কিন্তু আমার মনে হয় কোয়ালিটিতেও কিছু তারতম্য আছে, চালালে হয়তো বোঝা যাবে।
কোয়ালিটি আর মডেলের পার্থক্য, স্ট্যানের পার্থক্য, এভরিথিং মানে টোটাল মোটামুটি সবই পার্থক্য, একটু 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 বেশি, তাও খুব বেশি না, খুব বেশি না। ওকে, তারপর আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোর একটু দাম গুলো জানি। 28 ইঞ্চি এলইডি টিভি, এগুলোর দাম হচ্ছে 17,700। এগুলো কি ওনার যদি ক্যাশ কিনে তাহলে? হ্যাঁ হ্যাঁ, ক্যাশ কিনলে 17,700 টাকা সবগুলোই 17,000 নাকি এইটারও দাম দামের তারতম্য আছে? 717 মানে কাছাকাছি 500 টাকা, মানে আপনারা 17,000 থেকে 19,000 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন। 16,500 থেকে 17,000 18,700 মানে 16,000 থেকে 18,000 এর ভিতরে, 18,000 এর ভিতরে। ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কত ইঞ্চির, আরেকবার একটু বলে দেন আমাদেরকে। 28 ইঞ্চি যে এলইডি টিভি গুলো সেগুলো কিনতে হলে আপনাদের লাগবে 17,000 থেকে 18,500 এর ভিতরে, আপনারা আসলে এখানে কিনতে পারবেন। ওকে, তারপর আমরা এই সিরিয়ালের যে টিভি গুলো আছে এখানে একটা চলছে, আমি সেটা ভিউয়ারদেরকে একটু দেখাই। কোয়ালিটি, পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। এগুলো যে গ্যারান্টি ওয়ারেন্টিটা কি রকম আমাদেরকে একটু বলেন। গ্যারান্টি ওয়ারেন্টি 2 বছরের ওয়ারেন্টি আছে, 2 বছরের ওয়ারেন্টি। হ্যাঁ, 2 বছরের ওয়ারেন্টি, প্যানেল, পাওয়ার বোর্ড, মাদার বোর্ড, স্পিকার, এভরিথিং 2 বছরের ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা। আর সার্ভিসিং 5 বছর ফ্রি আছে, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আচ্ছা, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, গ্যারান্টি। তো বলে দিয়েন যে 32 ইঞ্চির যে মডেলগুলো প্রায় আমাদের 20টা মডেল আছে। 32 ইঞ্চির যে টিভি যে কালেকশন ওনাদের কাছে কিন্তু অনেক রকমের কালেকশন আছে। কয়টা? 20 থেকে 25 রকমের ভ্যারাইটি কালেকশন আছে শুধু 32 ইঞ্চি টিভি এলইডি। ওকে, আমি আপনাদেরকে এক ঝলক দেখাচ্ছি, ভাই একটু চাপেন, আমি একটু দেখাই ভিউয়ার্সদেরকে। ভিউয়ার্স, এখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রিজের, অনেকগুলো কিন্তু টিভি, এলইডি টিভি যে 32 ইঞ্চি, কিন্তু এখানে একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে এসে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু কিনে নিতে পারেন। পিকচারের যেই এইটা কোয়ালিটিটা আমি দেখানোর জন্য কিন্তু একটা অন করেছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার, খুবই সুন্দর, একদম লাল কালারটা কি সুন্দর ফুটে আছে। আপনারা কিন্তু কিনে ফেলতে পারেন এই ওয়ালটন ব্র্যান্ডের 32 ইঞ্চি এলইডি টিভি। আমি দামগুলো রেঞ্জ আপনাদেরকে একটু বলে দেই। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 21,990 টাকা যদি ক্যাশ কিনেন, আর যদি কিস্তিতে কিনেন তাহলে 23,749 টাকা। আর এটা এখানে যেটা ডিসপ্লেতে চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে 22,290 টাকা, আর যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে কিন্তু আপনাদের লাগবে 24,073 টাকা। এখানে আসলে কত থেকে কত রেঞ্জের ভিতরে পেয়ে যাবে ওনারা? 32 ইঞ্চি সর্বনিম্ন 19,990 টাকা, 19,990 টাকা, এবং সবচেয়ে বেশি কত? 30,000 মেবি, না 28,500 টাকা, 28,500 না? ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলছি সর্বনিম্ন হচ্ছে 19,990 টাকা, এবং 32 ইঞ্চি যে টিভি রেঞ্জে আপনারা যদি সবচেয়ে ভালো কোয়ালিটিটা কিনতে চান স্মার্ট, সেটা হচ্ছে 28,500 টাকা। আর আপনারা, আপনাদেরকে আমি আরেকটা বলে দিই, ওয়ালটনের এই টিভি যে এলইডি টিভি এগুলোতে কিন্তু স্মার্ট টেকনোলজিটা আছে, যেটা দিয়ে আপনারা ওয়াইফাই ইউজ করতে পারবেন, ওয়াইফাই কানেক্ট করে ইউটিউব বা যে কোনো গুগল ইউজ করা যাবে, ফেসবুক ব্যবহার করা যাবে, ফেসবুক আপনার মানে সবকিছু, মানে ইন্টারনেটে যে কাজগুলো আমরা সচরাচর করি এই কাজগুলো আপনারা করে ফেলতে পারবেন। ওকে, আমি এখানে দেখাচ্ছি আপনাদের বড় স্ক্রিনে কয়েকটা টিভি আছে এখানে। এই যে আমি এই পাশে যে ফ্রিজটা, এই পাশে যে টিভিটা দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে 85,900 টাকা যদি আপনারা ক্যাশ কিনেন, আর যদি আপনারা কিস্তিতে কিনেন তাহলে কিন্তু 92,772 টাকা এই টিভি প্রাইস। ওকে, এটা কত ইঞ্চি? 55 ইঞ্চি ফুল এইচডি, 55 ইঞ্চি ফুল এইচডি। ওকে ভিউয়ার্স, আমি তো ভাইয়া আমাদেরকে বলে দিল এটা হচ্ছে 55 ইঞ্চির ফুল এইচডি। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, এটা কি? এটা ফুল এইচডি, এটা হলো 4K রেজোলিউশন, 4K ওইটা আর টেকনোলজি বেশি, এটা আরো বেশি, আসলে রেজোলিউশনটা আরো বেশি। ওকে, এটা ওটা হচ্ছে আরো উন্নত, আপনারা দেখতেই পাচ্ছেন পিকচার যে কোয়ালিটিটা একদম মনে হচ্ছে পানির মতো টলটলে, একদম ক্লিন ক্রিস্টাল ক্লিয়ার। তো এইটার দাম হচ্ছে 1,15,000, 1,15,000, 1 লাখের উপরে যারা কিনতে চান টিভি এলইডি যে এইচডি, এইচডি ভার্সন যেটা ফুল এইচডি, এটা কিন্তু 4K। ওকে, এটা হচ্ছে 4K, আর এটা হচ্ছে ফুল এইচডি। ওকে, 4K রেজুলেশনে যেটা কিনতে চান সেটা কিনতেও কিন্তু 1,15,000 টাকার মতো লাগবে যদি আপনারা ক্যাশ কিনেন, আর যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে লাগবে আপনাদের 1,24,000। ওকে, তারপরে এখানে যেগুলো আছে এগুলো কি? এগুলো তো স্মার্ট, এই দুইটাই তো স্মার্ট। ওকে, এগুলো দিয়ে কিন্তু আপনারা ইন্টারনেটে যে কাজগুলো সেগুলো কিন্তু করতে পারবেন, ইউটিউব দেখতে পারবেন, ফেসবুক চালাতে পারবেন, এবং টিকটক, গুগলে ব্রাউজিং করতে পারবেন। ওকে, তারপর আমরা এখানে দেখছি
এটা তো স্মার্ট কার্ডে লেখা স্মার্ট ওকে এটা কিনতে হলে আপনাদের লাগবে 69,900 টাকা এবং আপনারা যদি এটা কিস্তিতে কিনতে চান তাহলে লাগবে 75,492 টাকা তারপর আমরা এখানে আরো টুকটাক কয়েকটা টিভি আছে বড় এগুলি কত কত ইঞ্চি 43 43 ইঞ্চি ওকে 43 ইঞ্চির এই টিভিটার দাম 48,900 টাকা এবং যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে কিন্তু আপনাদের গুনতে হবে 52,812 টাকা ওকে তাহলে আমরা এখানে মোটামুটি অনেকগুলো টিভি দেখে পেলাম আর রেঞ্জটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা কত ইঞ্চি 43 43 ইঞ্চি টিভি কিনতে হলে কত থেকে কত একটা মানে বাজেট রাখতে হবে 43 ইঞ্চি যদি নন স্মার্ট হয় তাহলে আপনি 43,900 টাকা শুরু করে 48,900 স্মার্ট ওকে 43,000 থেকে শুরু করে 48,900 টাকা আপনারা যদি বাজেটে রাখেন তাহলে কিন্তু কিনে ফেলতে পারবেন এমন আর যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে 3-4,000 টাকা বেশি লাগবে এর চেয়ে বেশি মনে হয় লাগবে না তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে ওয়ালটনের বিভিন্ন রকম এলইডি টিভি এবং আগের যে নর্মাল টিভি ছিল বক্স টিভি সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিতে পেরেছি আপনারা কিন্তু সামনে আসছে কুরবানি ঈদুল আজহায় কিন্তু বোনাস পেয়ে কিনে ফেলতে পারেন আপনাদের আকাঙ্ক্ষিত টিভিটি আর আপনারা জানেন ওয়ালটন মানেই সাধ্যের মধ্যে সুখ আপনারা কিন্তু খুব সহজে মাত্র 20 থেকে যে প্রোডাক্ট আপনি কিনছেন তার 20 থেকে 60% ডাউন পেমেন্ট দিয়ে 36 মাসের খুব সহজ কিস্তিতে কিন্তু কিনে ফেলতে পারছেন আপনার আকাঙ্ক্ষিত প্রোডাক্টটি তাই আর কোথাও ঘোরাঘুরি না করে চলে আসুন ওয়ালটন ব্র্যান্ডে এবং আপনারা পছন্দ করে নিন আপনাদের পছন্দের প্রোডাক্টটি বা আকাঙ্ক্ষিত প্রোডাক্টটি তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না এখন আপনাদেরকে এখানকার যে অ্যাড্রেসটা জানিয়ে আজকের মতো বিদায় নিব ভিডিওটি থেকে এটা হচ্ছে ওয়ালটন প্লাজা এখানকার ব্রাঞ্চের যে ম্যানেজার উনি হচ্ছেন মনিরুল ইসলাম রানা ওনার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট দিয়েও কিন্তু নিয়ে নিতে পারেন নাম্বারটি 01678048562 আমি আরেকটা নাম্বার আছে সেটাও একটু বলে দিচ্ছি আর আপনাদের নাম্বারটা কালেক্ট করার সুবিধার্থে আমি কিছুক্ষণ স্ক্রিনের সামনে নাম্বারটা ধরে রাখছি 01711221663 আমি আবার বলছি 01711221663 আর এটা হচ্ছে ওয়ালটন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ 64 পিলখানা রোড আজিমপুর ঢাকা 1205 তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল লাইক দিবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমি ভাই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের হেল্প করার জন্য তো ভিউয়ার্স বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ